হ্যালো এভরিওয়ান, আজকে যে প্রজেক্টটা নিয়ে চলে আসলাম বুম বুম একটা প্রজেক্ট, ঠিক আছে, দ্য বিগেস্ট প্রজেক্ট। এখান থেকে প্রত্যেক দিন আপনি মোটামুটি $5 করে ইনকাম করতে পারবেন, লিমিটেড একটা এয়ারড্রপ, এটা মাত্র সময় রয়েছে 10 দিন। তো আপনি যদি এই 10 দিন ইনকাম করতে পারেন তাহলে $5-10 মিনিমাম $50 কিন্তু ইনকাম করতে পারবেন। আজকের প্রজেক্টটা খুবই বড় একটা এয়ারড্রপ, 100% লেজিট একটা এয়ারড্রপ, সো এই অফারটা কোনোভাবেই কেউ মিস করবেন না। প্রজেক্টটাতে জয়েন করার আগে কিছু সেইটার আর কি প্রজেক্ট সম্পর্কে আমরা আলোচনা করব। প্রথমে দেখতে পাচ্ছেন যে ফ্ল্যাটো ফার্মের আর কি এই প্রজেক্টটা, ঠিক আছে, এখান থেকেই কিন্তু আমাদের ক্যাম্পেইনটা দিয়েছে। তো আমরা প্রথমত দেখব যে এই ক্যাম্পেইনটাকে কারা কারা ফলো করছে। ফার্স্ট অফ অল আমরা চলে আসছি তাদের একদম অফিসিয়ালি টুইটারে। তো এখান থেকে হচ্ছে আমরা দেখব তাদের ফলোয়ার কারা কারা। ওকে, ফার্স্ট অফ অল আমরা ফলোয়িংয়ের উপরে টাচ করে দিলাম। এখান থেকে দেখতে পাচ্ছেন যে হেকো চেইনের মতো প্রজেক্ট কিন্তু তাদের ফলো করেছে, প্যানকেক সোয়াইপের মতো প্রজেক্ট ফলো করেছে, MDEX-এর মতো প্রজেক্ট ফলো করেছে, সেরি সোয়াইপের মতো কিন্তু প্রজেক্ট তাদেরকে ফলো করেছে, দেন হচ্ছে OKX NFT তাদের ফলো করেছে, তারপরে চেইন ফলো করেছে, বিটমার্ট এক্সচেঞ্জার কিন্তু তাদেরকে ফলো করেছে, হিউজ হিউজ মানুষরা কিন্তু ফলো করেছে, হবি ফলো করেছে, ঠিক আছে। তো প্রত্যেকে এই প্রজেক্টে জয়েন করবেন। অ্যান্ড দেন এখানে দেখতে পাচ্ছেন ইথিনিয়ামের মতো প্রজেক্টও কিন্তু তাদেরকে ফলো করেছে, ড্যাপরাডারের মতো কিন্তু প্রজেক্টও তাদের ফলো করেছে। এছাড়া দেখতে পাচ্ছেন যে অনটু ওয়ালেটও তাদের ফলো করেছে, বিটকিপ ওয়ালেটও কিন্তু তাদের ফলো করেছে, হিউজ বড় একটা প্রজেক্ট। ওকে, অ্যান্ড হচ্ছে আরও যদি দেখায় দেখতে পাচ্ছেন ইউনিসোয়াইপ ল্যাবও কিন্তু তাদেরকে ফলো করেছে। এখানে বলার কিচ্ছু নাই, ঝটাঝট ফটাফট আপনাকে জয়েন করতে হবে। তো আজকের প্রজেক্টটা কেউ মিস করবে না। দেখতে পাচ্ছেন যে হবি গ্লোবাল, কুকয়েন, বিটফিনিক্স, ঠিক আছে, প্রত্যেকে কিন্তু তাদেরকে ফলো করেছে, ঠিক আছে। তো আজকের প্রজেক্টের একদম জয়নিং প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ। প্রত্যেকে এখানে কষ্ট করে হলেও জয়েন করবেন, কেননা এইরকম প্রজেক্ট কিন্তু সচরাচর আসে না, ঠিক আছে। ফার্স্ট অফ অল বলে নিচ্ছি যে এখানে জয়েন করার পর আমাদের উপকার কী হচ্ছে। দেখতে পাচ্ছেন যে আমরা কিন্তু ক্লেম করতে পারবো প্রতিদিন 100টা করে PLATO টোকেন, ঠিক আছে, যার অর্থ রয়েছে বর্তমানে $5। ওকে, প্রত্যেক দিন কিন্তু এটা ক্লেম করতে পারবো, যদি আমাদের হাতে সময় থাকে 10 দিন, তাহলে $5-10.50। ওকে, এখানে জয়েন করার অবশ্যই একটা শর্তাবলী রয়েছে, এটাও স্টেপ বাই স্টেপ দেখায় দেবো একদম। আমাদের এই প্রজেক্টে জয়েন করার জন্য মাস্ট বি আমাদের ওয়ালেটে একটা HT টোকেন থাকা লাগবে, অথবা $10 সমমূল্যের OKT টোকেন থাকা লাগবে। ওকে, ক্লিয়ার? তো অনেকেই ধারণা করতেছেন যে ভাই আমার HT টোকেন নাই বা OKT নাই, তো কী করবো? তো সেক্ষেত্রে আমি ওয়েটা বলে দেবো যে আপনি কীভাবে এটা ম্যানেজ করবেন, দেন হচ্ছে কীভাবে কাজ করবেন। ধরে নিলাম যে আপনি আপনার ওয়ালেটে একটা HT টোকেন নিয়ে নিছেন, ঠিক আছে। তো এখন কী করতে হবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে দিবেন, আজকের এই অফার লিঙ্কটা পুরোটাই দিয়ে দিব, এটা আমাদের টেলিগ্রামে কিন্তু আমি একটু পর পোস্ট করব। তো আপনি এখানে চলে আসবেন, এখানে চলে আসার পর ফার্স্ট অফ অল আপনাকে যে কাজটা করতে হবে, রেজিস্টার লিঙ্কটা পাচ্ছেন এটা, ঠিক আছে, এটার উপর টাচ করবেন, এটা কিন্তু কপি হয়ে যাবে। অ্যান্ড দেন মাস্ট বি এই অফারটাতে এলিজিবল হওয়ার জন্য আপনার এখানে $10 সমপরিমাণের HT টোকেন থাকা লাগবে। দেখতে পাচ্ছেন যে আমি এখানে $24 সমপরিমাণের HT টোকেন আনছি, যে এক্সচেঞ্জার থেকে আমি এনেছি, তো এখান থেকে হচ্ছে মিনিমাম এটাই উইথড্রয়াল ছিল, তার জন্য কিন্তু আমি এনেছি। মাস্ট বি একটা করে HT টোকেন আপনার মানে হেকো চেইনের এখানে ট্রাস্ট ওয়ালেটে থাকা লাগবে। তো আপনি ভিডিওর ডেসক্রিপশন বক্সের লিঙ্কে ক্লিক করে এই পোস্টটাতে চলে আসলেন, এটা প্রথমত হচ্ছে কপি করে নিলেন, ঠিক আছে। কপি করার পর ধরে নিলাম আপনি একটা HT টোকেন যে কোনোভাবে ম্যানেজ করে এখানে নিয়ে আসছেন। এখন কী করবেন, ড্যাপস অপশনে যাবেন, ঠিক আছে, ট্রাস্ট ওয়ালেটের ড্যাপসে গিয়ে আমাদের ওই লিঙ্কটা এখানে পেস্ট করে দেবেন। ওকে, তারপর হচ্ছে উপরে ক্লিক করে এখানে সার্চ বা ডান অপশনে ক্লিক করে দেবেন। এখান থেকে হচ্ছে অবশ্যই নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে আপনাকে, এটা ইথেরিয়াম থাকবে, তো আপনি নেটওয়ার্কটার উপরে টাচ করে দেবেন। এখান থেকে কোন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে, অবশ্যই হেকো চেইন নেটওয়ার্কটা সিলেক্ট করতে হবে। নিচে দেখবেন হেকো চেইন, তো আমার একবার সার্চ করছিলাম তাই হেকো চেইন চলে আসছে উপরে, তো হেকো চেইনের উপরে ক্লিক করে দেবেন। ওকে, তো হেকো চেইনের উপরে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন যে আর মাত্র 18 দিন বাকি রয়েছে, ঠিক আছে, মাত্র 18 দিন বাকি রয়েছে, মেবি 18 থেকে 10 দিনের মতো প্রত্যেকে এখানে জয়েন করবেন। এখন কথা হচ্ছে যে দেখতে পাচ্ছেন যে আমাদের কিন্তু ওয়ালেটটা কানেক্ট হয়ে গেছে, ঠিক আছে, এটা কিন্তু হেকো চেইনের আওতায় চলে আসছে। তো এখন কথা হচ্ছে যে আমাদের একটু যদি নিচে স্ক্রোলিং করি এখানে দেখতে পাচ্ছেন যে ওয়ালগেস এই টোকেনটা একটাও নাই, ঠিক আছে। তো আমরা এখন এটা ক্লেম করব। তো এটা ক্লেম করার শর্তাবলী হচ্ছে যে অবশ্যই আপনার ওয়ালেটে হেকোটা থাকতে হবে একটা, যদি হেকো না থাকে তাহলে দেখাবে যে ইনসাফিসিয়েন্ট হেকো, দেন হচ্ছে যদি থাকে তাহলে কিন্তু ইনস্ট্যান্ট এটা ক্লেম হবে, ঠিক আছে। আর আপনার কিন্তু হেকো হারিয়ে যাচ্ছে না, জাস্ট ওখানে হোল্ড থাকতেছে, ঠিক আছে। তো এখন কথা হচ্ছে যে আপনি সেমভাবে ওয়ালেট কালেক্ট করলেন, দেন হচ্ছে নেটওয়ার্কটা সেটিং করে নিলেন, দেন হচ্ছে এখানে ডেইলি একটা অপশন পাচ্ছেন, ডেইলি ওয়াচ, ঠিক আছে, WAGE, এটার উপরে টাচ করে দেবেন। তো আমি টাচ করলাম, দেখতে পাচ্ছেন ইনস্ট্যান্ট কিন্তু আমরা এখান থেকে 100টা
পিএলএ টিও টোকেন পেয়েছি যার ভ্যালু বর্তমান কিন্তু $10। এখন আপনি প্রত্যেক দিন এখানে আসবেন, আসার পর এই ডেইলি ওয়াচে ক্লিক করে আপনি কিন্তু 10 দিন যদি কাজ করেন এখানে মোটামুটি 1000টা টোকেন হচ্ছে যার বর্তমান ভ্যালু রয়েছে $50, ঠিক আছে। সো ভাই এতটুকুই কাজ, এখানে আপনার কাজ আর কোনো কিচ্ছু নাই, জাস্ট এখন কাজ হচ্ছে কি আপনি সরাসরি ট্রাস্ট ওয়ালেটে, ঠিক আছে, আপনাকে ইনস্টিটা আনতে হবে, ক্লিয়ার। এখন আপনি ট্রাস্ট ওয়ালেটে ইনস্টিটা কীভাবে আনবেন? সাপোজ আপনার বাইন্যান্সে হচ্ছে $20 বা $10 কোথাও আছে বা লাটোকেনে আছে বা কোনো এক্সচেঞ্জারে আছে, এখন আপনার কাজ কি আপনি হচ্ছে কি করবেন, আপনার যদি এমএক্সি থাকে, এমএক্সি এক্সচেঞ্জার যদি থাকে তাহলে আপনার যে ডলারটা রয়েছে সেই ডলারটা আর কি এমএক্সিতে আপনি বিইউএসডি হতো বা টিআরএক্সে ডিপোজিট করবেন। ডিপোজিট করার পর মার্কেটে আসবেন, মার্কেটে আসার পর এখানে সার্চ করবেন এইচটি দিয়ে, ঠিক আছে। তো আপনি এখান থেকে প্রথমত যেটা ডিপোজিট করবেন ওইটা ইউএসডিটিতে কনভার্ট করবেন, তারপর এইচটি দিয়ে সার্চ করার পর এইচটিতে ক্লিক করে দিবেন, এখান থেকে হচ্ছে বাই বা সেল অপশনে ক্লিক করে দিবেন, এখান থেকে হচ্ছে আপনি এইচটি বাই করবেন। এক একটা করে এইচটির দাম কিন্তু $9.14 চলতেছে, তো যখন আপনি এইচটি বাই করবেন তখন হচ্ছে ওয়ালেট সেকশনে ক্লিক করে দিবেন, এখান থেকে উইথড্র অপশনে চলে যাবেন, জাস্ট একটু ওয়েট আমি দেখাচ্ছি। তো উইথড্র অপশনে চলে যাওয়ার পর এইচটি লিখে এখানে সার্চ করবেন, এইচটিতে সার্চ করার পর এখান থেকে উইথড্র দিবেন কিভাবে আমি দেখাচ্ছি, দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে অ্যাড্রেস দিবেন, কিসের অ্যাড্রেস দিবেন, ট্রাস্ট ওয়ালেটের, জাস্ট ট্রাস্ট ওয়ালেটে এসে এই এসটির অর্থাৎ বিএসসি অ্যাড্রেসটা দিলেও হবে, একই অ্যাড্রেস, ঠিক আছে, এইচটিটা সার্চ করে নেবেন, এই অ্যাড্রেসটা দিবেন, এখান থেকে হচ্ছে উপরে অ্যাড্রেসটা দিবেন, দেন হচ্ছে এখানে নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন, অবশ্যই আপনি হেকো চেন নেটওয়ার্কটা সিলেক্ট করে নেবেন, ঠিক আছে। তো এখানে ফি কাটবে মোটামুটি 2-3 সেন্টের মতো, অবশ্যই মিনিমাম এখানে আপনাকে 2টা কিন্তু ডিপোজিট করতে হবে, ঠিক আছে, এরা কিন্তু বলছে যে মিনিমাম উইথড্রল কিন্তু 2টা, মিনিমাম উইথড্রল 2টা, যদি একটা করতে যান তাহলে কিন্তু আপনার ব্যালেন্স অ্যাড হবে না, ঠিক আছে, এটা খেয়াল করবেন যে মিনিমাম 2টা আপনাকে এইচটি আর কি এখান থেকে উইথড্র করতে হবে, দেন হচ্ছে এখানে কনফার্মে ক্লিক করে দিবেন, এটা কিন্তু তারপর হচ্ছে মেলে কোড যাবে, কোড যাওয়ার পর কিন্তু আপনার অটোমেটিকলি ট্রাস্ট ওয়ালেটে এইচটিটা চলে আসবে, ঠিক আছে। দেন হচ্ছে সেমভাবে আমাদের চ্যানেলে চলে আসলাম, আসবেন, ঠিক আছে, দেখতে পাচ্ছেন যে পোস্টটা অলমোস্ট আমি দিয়ে ফেললাম, তো এখানে চলে আসার পর এই যে রেজিস্টার লিঙ্ক এটার উপরে টাচ করলেই কিন্তু এটা কপি হয়ে যাবে, অ্যান্ড দেন ট্রাস্ট ওয়ালেটের ড্যাপসে আসার পর ওইটা আর কি পেস্ট করে দেবেন, পেস্ট করে দেওয়ার পর আপনি আর কি এটা সার্চ করে নেবেন, সার্চ করবার পর উপর থেকে ওই যে এইচটির এই চিহ্নটা ইথেরিয়াম থাকবে, এটা হচ্ছে আপনি হবি সিইও চেইনে ক্লিক করে দিবেন, দেন হচ্ছে এখান থেকে ডেইলি যে রিওয়ার্ডটা পাচ্ছেন সেখানে ক্লিক করে আপনি এই 100টা কালেক্ট করে রাখুন, ঠিক আছে। মোটামুটি ইভেন্টটা 10 দিন থাকবে, তো প্রত্যেকে আর কি জয়েন করবেন, আর রেফার লিঙ্ক বের করতে চাইলে ক্লিক টু কপি ইউআরএল এটাতে ক্লিক করে আর কি এটা করে নেবেন, ঠিক আছে। সো সর্বশেষ বলি দ্য বিগেস্ট প্রজেক্ট কেউ মিস করবেন না, আরেকটা বিষয় বলি যে যাদের এইচটি কালেক্ট করতে অসুবিধা হবে আমাকে কেউ না করবে না, কেননা আমার কাছে কিন্তু এইচটি নাই, এতটুকুই ছিল, ঠিক আছে, সর্বোচ্চ একজনকে দিতে পারবো এটাই, তো আর কিন্তু কাউকে দিতে পারবো না, তো আমাকে নক করে কোনো লাভ নেই, আপনি যে কোনোভাবে এইচটিটা ম্যানেজ করে এই এয়ারড্রপে জয়েন করবেন। থ্যাংক ইউ সো মাচ কিপ দ্য ওয়াচিং ভিডিও, আর অতি শীঘ্রই এখান থেকে ভালো একটা প্রফিট পাচ্ছি, ধন্যবাদ। অ্যান্ড মাস্ট বি আমাদের চ্যানেলটাতে জয়েন থাকবেন, কেননা এখানে কিন্তু বিভিন্ন ধরনের প্রজেক্টের আপডেট এনি টাইম আমরা দিয়ে থাকি, ধন্যবাদ।